नमस्कार बंधुरा, वेलकम टू माय सिम्पी रान्ना बान्ना। आमी देवश्री, आज हाजिर हो आरो एक सिम्पी रान्ना। आज आमी आपनादेर बानिये देखाबो आम शोल, ताओ काँचा आम छाड़ाई। ताहले आसुन देखे नी किभाबे बानाच्छी। एर जोन्नो आमी माछगुलो शोल माछगुलो आगे भालो करे भेजे निच्छी। माछे आमी आगे थेके नून हलुद माखिये रेखेछिलाम। जेहेतु काँचा आम व्यवहार करब ना, ताई आमी एखाने आमेर शुटो चारटे निये जलेर मध्ये भिजे रेखेछि 10 मिनिटेर मतो। लागछे सर्षे बाटा, आर लागबे पेंयाज कुচি। आपनारा जदि चान पेंयाजेर पेस्टो बानिये निते पारेन। माछगुलो आमी भालो करे उल्टे पाल्टे भेजे निच्छि। কাঁচা আম সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তো বাড়িতে যদি আমের শুটো থাকে তাহলে আপনারা তা দিয়ে বানিয়ে নিতে পারেন আমঝোল। এটার কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না। মাছগুলো সব ভাজা করে নিয়েছি। দেখুন সব মাছ ভাজা কমপ্লিট। এরপর কারিটা করব। এর জন্য কড়াই তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা অল্প একটু জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এরপর আমি আম শুটো ভেজানো জলটা দিয়ে দেব। আম শুটোগুলো একটু জলের মধ্যে ভালো করে চটকে নিচ্ছি যাতে টকটা ভালো করে বেরিয়ে যায়। এরপর কারির মধ্যে সব জলটা আর আম শুটোগুলো দিয়ে দেব। এবার 5 মিনিটের মতো ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নামিয়ে রাখবো। আমার আমসল রেডি, দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই আমসল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।